হিন্দি গান বুঝে এই শোনো আমার কমিটি ভাই ভাই ভালো একটা কথা শুনো আজ হচ্ছে তো এই যে আজ স্টেজ ভালো হয়েছে গান ভালো হবে কাল স্টেজ ভালো এই সোনার বাংলায় জন্ম মোদি হ্যাঁ বাংলা হলো ভাষা হ্যাঁ ঠিক আছে তাই আমাদের কোন নাই আশা আমাদের হলো সোনার বাংলা ঠিক আছে আমাদের মাটি যেখানে শুভ সেখানেই সোনা হ্যাঁ জানি তাই কি না বন্ধু হ্যাঁ তোমার তো মাটি তোমার সোনার বাংলা যে একটু জোরদার হাততালি হয়ে যাক সবাই মিলে হ্যাঁ আর কি লোকের হাতে খুজলি হয়েছে নাকি না খুজলি হবে কেন খুজলি হবে কেন তোমাদেরকে পাপড় ভাড়া করে মেরে দিচ্ছি এই শোনো হ্যাঁ বেশি টক টক করো না এই পাপড় ছিল বলে তোমাদের মধ্যে ছেলেগুলো বাঁচতে পারলো বুঝেছো কেন এই পাপড়ের কত দাম বলো তো তোমাদের ছেলেরা তোমাদের ছেলেরা হ্যাঁ হ্যাঁ বাজারে কোনো দাম নেই কেন কি দাম নাই কোনো দাম নেই কেন আরে মা মানে মেয়েদের বাবার কাছে ভিক্ষ করে হাত টাকা টাকা চেয়ে নাও দাও টাকা দাও টাকা লয় ওটা ফুটে দাম দেয় রাজমিস্ত্রি মাপে না ক ফুট 60 ফুট এই শোনো পঙ্গা নহিলে না এই শোনো মিট্টি মে গাড় দোগা এই শোনো তোমাকে দেখা যাচ্ছে কত মাটি মিট্টিতে গাড়তে ভালো এই যে মরদ হতা হয় না সালা দরদ নাই হতা হ্যাঁ হ্যাঁ শোনো তোমাদের মধ্যে ছেলেরা কি করে জানো কি করে বাবার হিল নাই খায় আর ঘ ঘ ঘ ঘ গরম গরম দেখে বেড়ায় আর সিগারেট টেনে বেড়ায় কিন্তু আমরা কি করি বলো তো কি করো আমরা বাবা দি মা দি মান সম্মান বাঁচানোর জন্য কত সুন্দর সালোয়ার চুড়িদার পরে আমরা কত সুন্দর সেজে গুজে থাকি আর তোমাদের মধ্যে ছেলেরা হ্যাঁ তোমাদের মধ্যে ছেলেরা না 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 ভুল বললে ভুল বললে ভুল বলে এটা সঠিক বলেছি কি গো মাধ্যমে সঠিক বলেছি তো না 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 ডন্ট বেরি ডন্ট বেরি ডন্ট বেরি ভুল হলো এই শোনো এই শোনো একটা কথা বলছি বলো তোমরা হলে বাজারের পচা ঘুগনি তোমাদের কি বল আছে হ্যাঁ ও আমার পচা ঘুগনি আরে আমরা আমরা হলাম বাজারের টাটকা ফুচকা আমাদের পচা ঘুগনি হলো গরম করে খাওয়া যাবে আর এরা হলো বাজারের বলছে ফুচকা আজকে রাতে থুব সকালবেলায় চিমড়ি এমনি একদম আমাদেরকে অপমান করবে না বলে দিচ্ছি দাদা করে একদম অপমান করবে না যদি বেশি কিছু করো না তোমাদের একটা একটা করে ছেলেকে ধরে পাক করে ফেলে দেবো আমাদেরকে ফেরি দিতে হলে আমাদের তোমাদের কাজ আছে এই কি কাজ আছে হ্যাঁ কি কাজ আছে দেখুন তোমরা আবার বাবাকে ডাকবা কেন বাবাকে ডাকবো কেন ডাকবো জানো তো কেন ডাকবো আরে তোমাদের মধ্যে ছেলেকে যদি মুরগির মধ্যে ফাড়াত করে ফেলে দিই তাহলে কি ছেলে রাখবো বাবা কি ওরে দেখুন আবার দেখো কি দেখবো ওরে বাপের কলা এত বড় ওরে আমাকে তাড়াতাড়ি এসে চেপে ধরো এই শোনো ওই কলা দেখে বাবা আমি কত ভয় খাই ই বাবা আরে আমাদের কলা দেখলে পারে ভয়ে মরে যাই বাবারে আমাদের কলা দেখলে পারে ভয়ে মরে যাই বাবারে আমাদের কলা দেখলে সাইলেন্স সাইলেন্স চুপ কে এই শোনো যা পারবে না তা কেন করতে আসো তোমরা 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 যে জিনিসটা খাও না সেই জিনিসটা লস এই শোনো একটা কথা বলবো বলো তোমরা ছেলেরা কি কি করেছো আমরা তাই তাই পারবো তোমরা যা যা পারবে আমরা তাই তাই পারবো হট তাই পারবো হট এই পারবো তোমাদের যা যা আছে আমাদের তাই তাই আছে তোমাদের চোখ আছে আমাদের চোখ আছে তোমাদের নাক আছে আমাদের নাক আছে তোমাদের জিভ আছে আমাদের জিভ আছে তোমাদের মুখ আছে আমাদের মুখ আছে সব কিছু আছে তোমাদের মতো তোমাদের একটা জিনিস নাই আমাদের সব আছে তো তোমাদের বলছে সব আছে তাহলে তোমাদের একটা জিনিস নাই এই একটা জিনিস কি নাই কি নাই হ্যাঁ মেন জিনিসটা তো নাই তাই করেছি কিন্তু তোদের একটা জিনিস নাই যে কি নেই তোমাদের হাত আছে আমাদের হাত আছে তোমাদের নখ আছে আমাদের নখ আছে তোমাদের চোখ আছে আমাদের চোখ আছে পা আছে পা আছে পেট আছে পেট আছে সবই তো আছে আসল জিনিস নাই আপনি বলো তো কি নেই আমাদের এমন কি নেই ওদের যা আছে ওরে পোলট্রির মুরগিকে সাক্ষী কইতে যাই না তোদের তোদের মুর তোদের বংশর কোন তেজ আছে লেগে দেখ এই শোনো তোমাদের মধ্যে আমাদের বংশ পেলি না আসল জিনিস কি নাই জানিস কি নাই গোপ আছে গোপ কি গো তোমাদের গোপ আছে আচ্ছা মানছি মরদের হচ্ছে গোপ
মানছি আমাদের গোপ নেই তাইলে কেন তোরা লড়তে আসিস আচ্ছা মান কচু কুটা থাকে বল মান কচু মান কচু মান কচু তলায় থাকে আর গুড়াটা গুড়াটা উপরে থাকে তাহলে তলার জিনিস তলায় থাকবি উপরে কেন আসার চেষ্টা করছিস এই শোনো হ্যাঁ একটা কথা বলবো আবার কথা কি কইবি কথা না কথা মেয়েরা সবসময় মুখে হারতে যায় না তাই বলছি গায়ে যখন হারবো মুখেও হারতে হবে তাই তোমাদের কাছে মুখে হারবো না বলেও হারবো না বললে না বলেও পারবি না বলেও পারবি না আমাদেরকে কলেও পারবি না আমাদের কাজ হচ্ছে তোদের যত ঘোলা জল আমাদের তোলা কাজ আবার কিভাবে জানিস কি করে ওই আমার সারা জীবন হ্যান্ডেল মেরে দাদা গো তুললাম শুধু পচা জল দাদা গো তুললাম শুধু পচা জল শ্বশুর মশাই দিচ্ছেন আমার মজার চাপা কল কি বলতে চাইছো শ্বশুর মশাই দিচ্ছে তুমি মজার চাপা কল কেন কি করে দিল আমরা যে কোনো ড্রাইভার লো এই ওটা টাকা দিয়ে কিনতে হয় কিনতে হয় তোমরা কিনে নাও আমাদেরকে আমরা না ওরে কিনে নি না তো আগে বললাম ওটা ফুট 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 হিসাবে পয়সা দেয় ইস তা আমরা সে যে যে আমরা যেমন তেমন ড্রাইভার নই খুব ভালো ড্রাইভার তো অনেক অনেক ড্রাইভার মনে করে শালা এই গাড়িটা খুব উপট্ট মানান তো উপট্ট মানান লয় ওই ড্রাইভারের ওই ড্রাইভারটা কি জানিস কি সে হচ্ছে আন্নাড়ি ড্রাইভার আর আমরা হলাম কেমন ড্রাইভার জানিস তুমি কেমন গো ড্রাইভার জোরে পাকে চালাও গাড়ি তুমি করে চোপামচার পরের গাড়ি পেলে না এতে মধ্যে মধ্যে ছেলের ওটাই করে ওই বেশি পামচার ওই যে সে খেলা সে বোকা বলি তো করে আর আমরা কি বলি জানিস ও কেমন করিব গো ড্রাইভার বডি ভালো তোমার গাড়ির তোমার ভালো নাই ইঞ্জিন আরে বডি ভালো তোমার গাড়ির ভালো নাই ইঞ্জিন বডি ভালো তোমার গাড়ির ভালো নাই ইঞ্জিন তুমি কেমন গো ড্রাইভার তুমি কেমন গো ড্রাইভার জোরে পাকে চালাও গাড়ি জোরে তো পমচা জোরে পাকে চালাও গাড়ি জোরে তো পমচা ছোড়ে পারবে না বলিনি পারবো না কিন্তু বলে হারবো না না যা শোনো তাহলে যা হলো হলো যা হলো তাহলে তুমি হার মানলে হার মেনেছি আমরা সবসময় মানে আমরা সবসময় ছেলে পাই তাই তারপরে দেখো না এই তার জন্য কথা কি বলে তো মাতালে সে কি মাতাল রা এগুলো সব মাতাল সব মাতাল মাতাল সব মাতালি হয় ভালো হয় না এ মাতাল কি মাতালে জন্য হিন্দুদের মেয়েরা শিবকে পূজো করতে যায় বলে বাবা শিব আই বড় মেয়েরা তোমার মতন যেন আমি বর পাই তাই পাই দিয়ে পেয়ে যায় মাতাল দুই মনে দুঃখে ওই গানটা গাই কি জানিস রে বিহা দিলি মা হামকো মাতালের ঘর ভাগো মাতালের ঘর আমাদের হাতে টাইম নেই না আমাদের আমাদের বড় ভাই আসবে আচ্ছা আজকে তোমাদেরকে ছক দেখাবে তাহলে এবার একটা মোহাম্মদ রফিক সাহেবের ছবির নাম হচ্ছে ফিল্মের নাম হচ্ছে দো রাস্তে চুপ গয়ে সারে নজারে ওই কা বাত হো গই চুপ গয়ে সারে নজারে ওই কা বাত হো গই তুমে কাজল লাগাযা Thank you.
Thank you.